হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিতাস কুকিং টিভি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। আর আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল আনিতাস কুকিং টিভি এটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনার ফোনে তার নোটিফিকেশন চলে যাবে। ছোট মাছের চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম ছোট মাছ নিয়েছি। আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর ছোট মাছ চচ্চড়িতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, কারণ পেঁয়াজটা বেশি দিলে এই স্বাদটাও ভালো আসে। আর এবার আমি এর মধ্যে মাঝের সাইজের 2টি আলু কেটে দিয়ে দিব। আর এটা অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব এবং কিছুটা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ফালি করে দিয়ে দিব। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার আমি এর মধ্যে 1/2 চামচের কিছুটা কম পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং স্বাদমতো লবণ। এবার আমি এখানে কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি এই জন্য পরিমাণে কম দিলাম। এবার এর মধ্যে কিছুটা রান্নার তেল দিয়ে দিব। দেওয়ার পর এটাকে ভালো করে হাত দিয়ে আলতো হাতে মেখে নিব। যেহেতু মাছগুলো ছোট আর খুবই সফট, এই জন্য জোরে জোরে কিন্তু এগুলোকে মাখা যাবে না, খুবই আলতো হাতে মাখতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর এখন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। পানিটাকে দেওয়ার পর এবার আমি এটাকে একটু আলতোভাবে উল্টে পাল্টে দিব। আর এখানে আমি 1/2 চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তবে সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই জিরা গুঁড়োটা অ্যাড করে দিবেন। আর এখন আমি চুলাটাকে অন করে দিয়েছি। এবার এটাকে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করব। এখন 5 মিনিট হয়ে গেছে আর বলকও উঠে এসেছে। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে ফেলবো আর বাকি 5 মিনিট আমি একটু নেড়ে চেড়ে এর ঝোলটাকে শুকিয়ে নিব। আর এ পর্যায়ে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আমি এর লবণটা চেক করে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। তো আমি এটাকে আর 2-1 মিনিট চুলার উপর নেড়ে ঝোলটাকে আর একটু কমিয়ে ফেলে দেন এটাকে আমি নামিয়ে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত অল্প সময়ে এবং কত ইজি ওয়েতে কত মজাদার একটি ছোট মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল আনিতাস কুকিং টিভি এটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে দিবেন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত নতুন ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।